আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে যে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া সার্টিফিকেট সংশোধনের আবেদন কিন্তু আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে কিন্তু আমরা করে ফেলেছি তোমাদের এবং এই সংশোধিত যে সার্টিফিকেটটি আমি কোথা থেকে উত্তোলন করব কিভাবে উত্তোলন করব। কিভাবে অ্যাপ্লিকেশন করব অল প্রসেস কিন্তু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট টাইমে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো সেটি হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে আবেদন করেছিলাম সংশোধনের আবেদন সংশোধন হওয়ার পরে আমাকে কি কি করতে হবে তো এই প্রসেস গুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো তো ফার্স্ট অল হচ্ছে আপনি যখন সংশোধনে আবেদন করেছেন আবেদন করার পর বোর্ড থেকে আপনাকে একটি বোর্ড অর্ডার কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এই বোর্ড অর্ডারের পরে হচ্ছে আপনি রেজাল্টটা সার্চ করে দেখবেন যে আপনার রেজাল্টটা ঠিক আসছে কিনা অর্ডারটি দেওয়ার পরে আপনি কি আপনাকে কিন্তু সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করতে হবে সেই আবেদনের প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টোটাল নয়টা ভিডিও আমরা আপলোড করব আজকে এই যে যে ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিও ক্যাটাগরির মধ্যে গেলে সার্টিফিকেট উত্তোলন নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন এবং এই প্লে মধ্যে দেখাবো যে সার্টিফিকেট মার্কশিট এবং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিভাবে আপনি উত্তোলন করবেন এবং চাইলে প্রবেশপত্র উত্তোলন করতে পারেন সো এত ভিডিও না দিয়ে জাস্ট এই প্রসেসেই কিন্তু আপনি ভিডিও দেখে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে পারেন তো সার্টিফিকেট সংশোধন হওয়ার পরে পূর্ববর্তী সার্টিফিকেট বাতিল হয়ে যাবে নতুন সার্টিফিকেট জন্য আপনাকে আবেদন করতে হবে ফ্রেশ কপি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো অল প্রসেস হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব পেয়ে যাবেন সবার আগে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এইটের সার্টিফিকেট যখন উত্তোলন করতে যাবেন করতে পারবেন কিন্তু মার্কশিটের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সমস্যা পোহাতে হবে নম্বরপত্র ফ্রেশ কপি দিলে আসবে না প্রথমে যে অপশনটি আছে সেই অপশনটা আমরা দিয়ে দেখাবো যেভাবে আপনি উত্তোলন করতে পারেন ফ্রেশ কপি সরাসরি যদি দেন তাহলে লেখা আসবে যে জেএসসির মার্কশিট ফ্রেশ কপি দেওয়া হয় না এই অপশনটি আপনাকে দেখাবে তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাতে পারবো এজন্য এখনই কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব ওকে বন্ধুরা আবারও ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাবো এবং যাওয়ার পর হচ্ছে এখন দেখাবো যে আমরা রেজিস্ট্রেশন কার্ড কীভাবে উত্তোলন করতে পারি অনলাইন অ্যাপ্লিকেশনের বারোটনে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা ডকুমেন্ট উত্তোলনে ক্লিক করবো আবেদন ফর্ম এবং এখানে কিন্তু যেহেতু আমরা রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করব। এখানে অনেকগুলো অপশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি করে প্রথম রেজিস্ট্রেশন কার্ড চুরানব্বই পর্যন্ত ফ্রেশ কপি তার মানে এটা কিন্তু আপনার না তারপরে দ্বিতীয়টা হচ্ছে চুরানব্বই পর্যন্ত হারানো নষ্ট এবং উনিশশো থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি এখন হচ্ছে এইটি আপনার জন্য কারণ উনিশশো সালের পর থেকে যারা এসএসসি জেএসসি কমপ্লিট করেছে তারপর থেকে এই পর্যন্ত যত কাগজ আছে সবগুলো ফ্রেশ কপি পাবেন এটার মধ্যে আর এটা কখনই দিবেন না বর্তমান পর্যন্ত নষ্ট হারানো এটা না আমাদের যেহেতু ফ্রেশ কপি কপিতে ক্লিক করব এবং ফ্রেশ ক্লিক করার পর হচ্ছে জেএসসি দেবো এবং তে দেওয়ার পরে জেএসি যে পাসিং ইয়ারটা রয়েছে সেই পাসিং ইয়ারটা আমরা এখানে দেব এবং হচ্ছে আমাদের এইখান থেকে আমরা এই রোল নাম্বারটা দিয়ে দেবো এর এবং জেএসির যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন বাটনে ক্লিক করব ফাইন বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে ওই সকল ইনফরমেশন চলে আসে এখান থেকে ব্রাউজারে ক্লিক করবো এবং ফটোতে ক্লিক করব। ফটকটা দিয়ে দেবো আর হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা হচ্ছে আমরা এন্ট্রি করে দেবো তো মোবাইল নাম্বারটা হচ্ছে আমরা এখানে এন্ট্রি করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে নাম সংশোধনের চিঠি ব্রাউজারে ক্লিক করে এই নাম সংশোধনের চিঠিটা দিলাম অন্যান্য বা প্রযোজক ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার পুরাতন যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন আর না দিলে সমস্যা নেই তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে এসি রেজিস্ট্রেশন কার্ডটা আমরা একটু অ্যাট প্রিভিউ করতেছি আপনাদের দেখানোর জন্য কারণ এটা আপনাদের দেওয়া প্রয়োজন আমি মনে করি যতটুকু দিয়ে দিলে ভালো হয় কারণ হচ্ছে আপনার আবেদন তো ক্যান্সেল হবেই না বরংচ আপনার আরও ভালো সো এই হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা আমরা দিয়ে দিলাম এটা অ্যাটাচ করে দিলাম এখানে অ্যাটাচ করার পর হচ্ছে আমরা নিচে আসে চেকমার বক্স এই চেকমার বক্সে ক্লিক করবো এবং সে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমাদের অলরেডি হয়ে গেল এখন সোনালি স্লিপে ক্লিক করব সোনালি স্লিপে ক্লিক করে ব্যাঙ্কড্র ওই ওই অল প্রসেসে দেবো আর প্রত্যেকটা মেসেজ কিন্তু আপনার ফোনে যাবে তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আমাদের হাতে যে ফোনে যে রয়েছে সেই ফোনে মেসেজগুলো কোনো যেন ডিলেট না হয় যদি ডিলেট হয়ে যায় তখন কিন্তু আপনি একটা বিড়ম্বনায় পড়বেন এবং ঝামেলায় পড়তে পারেন সো এইগুলো আবার রিকভারিও করা যায় সেই ভিডিও নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও দেব তবে রিকভারি করার চাইতে আপনার সংরক্ষণে রেখে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার দ্যান হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে আমরা বিকাশটা পেমেন্ট কমপ্লিট করে দিলাম হয়ে গেল আমাদের বিকাশ কমপ্লিট পেমেন্ট এখন হচ্ছে এখান থেকে পেমেন্টটা প্রিন্ট করে নিলাম এখন থেকে ইন্টারপ্রেস করলাম এবং এই আবেদন কপিটাও আমরা প্রিন্ট করে নিলাম তো এইটা হচ্ছে আমাদের জেএসসি রেজিস্ট্রেশন কার্ড অলরেডি শেষ এবার আসবে হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এইগুলো দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করব এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন নতুন কিছু আপনাদের দিতে যাচ্ছি এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে যেগুলো আপনারা সচরাচর কোনো চ্যানেলে পাবেন না আমরা সুন্দর ভিডিওগুলো আপনাদের দিতে যাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন নতুন সার্টিফিকেটের জন্য এই সাথে আরেকটু কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনি যখন আবেদন করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছে দেন হচ্ছে একটা ব্যাংকড্রাফ দেওয়া হয়েছে দুইটা কাগজ এবং হচ্ছে আপনার যে বলেন এসএসসি বলেন এইচএসসি বলেন মার্কশিট সার্টিফিকেট রেশন কার্ড অ্যাডমিট কার্ড যাই বলেন সেগুলো কিন্তু আপনাকে মূল কপি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এবং ড্রাফট এই চারটা ডকুমেন্ট বা তিনটা ডকুমেন্ট নিয়ে রাখতে হবে পরবর্তী আপনাকে যখন বোর্ডে যাওয়া হবে তখন হচ্ছে এই ডকুমেন্টগুলো চাওয়া হবে এবং চাওয়ার পরে আপনি এই ডকুমেন্ট দেওয়ার পরে আপনাকে নতুন ডকুমেন্ট মানে নতুন সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে বা নতুন রেজিস্ট্রেশন কার্ড নতুন অ্যাডমিট কার্ড এগুলো আপনাকে প্রোভাইড করা হবে তবে খেয়াল রাখবেন আপনি সার্টিফিকেট যখন কালেক্ট করবেন তখন দেখবেন আপনার সার্টিফিকেটে ভুল কোনো তথ্য রয়েছে কি না অনেক সময় আমরা সার্টিফিকেট প্রিন্ট করার সময় এই ভুল তথ্য থেকে যায় সো যদি থাকে এরকম যদি ভুল চলে আসে তখন হচ্ছে আপনি তাকে আবার বললে সে সাথে সাথে আবার আপনাকে প্রিন্ট করতে দিতে বাধ্য থাকবে সো এটা আপনারা মিলিয়ে আনবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজ যাচ্ছি যাচ্ছি না নতুন ভিডিওতে আবার হয়তো বা আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ